ইতালিতে কৃষিক্ষেত্রে সফলতার মুখ দেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। কৃষিক্ষেত্রে ইতালির আবহাওয়া ইউরোপের অন্যান্য দেশের চেয়েও অনেক বেশি অনুকূল থাকায় দেশটিতে কৃষিজাত দ্রব্য উৎপাদন হয় যথেষ্ট পরিমাণ। আর এই কৃষিকাজে পিছিয়ে নেই বাংলাদেশি প্রবাসীরা। এক যুগের অধিক সময় ধরে বাংলাদেশিরা এই কৃষিকাজের সঙ্গে জড়িত। মূলত আসলে বাংলাদেশ থেকে এগ্রিকালচারে ইটালিতে আসছিলাম, আসার পরে আমি দেখলাম এই দেশের আবহাওয়া এবং এদেশের জলবায়ু অনেক বাংলাদেশের বাংলাদেশের মতোই। রোম থেকে প্রায় 135 কিলোমিটার দূরে অবস্থিত লাতিনা প্রভিন্সের তেরেসিনা গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের কৃষিকাজের এক অভয়ারণ্য। পাশাপাশি ভেনিস, নাপলি, ভিতর্ব ইত্যাদি স্থানগুলোতেও ব্যাপক পরিসরে কৃষিদ্রব্য পণ্য উৎপাদিত হচ্ছে। বাংলাদেশের সকল সবজি চাষ এখানে করা হয়। শুধু তাই নয়, এই কৃষিদ্রব্য স্থানীয় চাহিদা পূরণ করে তা ইউরোপের অন্যান্য দেশ ইউকে, ফ্রান্স, স্পেন ইত্যাদি দেশেও রপ্তানি হয়। সেই সঙ্গে অসংখ্য প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে। এর দ্বারা আসলে স্বাবলম্বী, এই যে সব বাংলাদেশের যেসব সবজি আমরা উৎপাদন করছি ইটালি সহ আমরা ইউরোপের অন্যান্য আরো দেশেও এগুলো সাপ্লাই দিচ্ছি। আমরা প্রবাসীরা যদি আরো এই এরকম আমরা ক্ষেত নিয়ে বিভিন্ন সবজি চাষ করি, আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং কর্মসংস্থানেরও সৃষ্টি হবে, প্লাস আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। তবে 2013 সাল থেকে সিজনাল ভিসায় বাংলাদেশের নাম কালো তালিকাভুক্ত করায় কর্মী সংকট দেখা দিয়েছে প্রকটভাবে। আর সেই কারণেই বিদেশিরা বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে, যার ফলে বাংলাদেশ রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে। আর এ কারণেই কৃষি প্রতিষ্ঠানগুলোর কর্ণধারেরা বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন সঠিক কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পুনরায় সিজনাল ভিসা চালুর ব্যবস্থা করা হয়। ইতালির রোম থেকে মিনহাজ হোসেন, 52 বাংলা টিভি। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে। কানেক্টিং বাংলা গ্লোবালি।